আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটা ভিডিও। আজকে সূর্য এখনো ওঠে নাই, এখন দুপুর। আমরা আসছি বগুড়া জেলার একটা গ্রামে। এই গ্রামে দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা বাগান, গাছের বাগান। গাছের বাগান, এই বাগানে একটু দেখতেছি। বাগানের পাশে যে মাঠ, এই মাঠ এসে সরিষা, সরিষাগুলো বাতাসে শুয়ে পড়ছে। গ্রামের সাথেই মাঠ, দেখেন এখনো কুয়াশা কাটে নাই। দুপুর হয়ে গেছে, তারপর কুয়াশা কাটে নাই। বিশাল মাঠ, তারপর কুয়াশা এখনো কাটে নাই। দেখেন আকাশ, সূর্য এখনো দেখা নাই কোনো দিকেই নাই। এর মধ্যে ভিডিও করার চেষ্টা করতেছি। দেখেন এখন দুপুরের জোহরের আজান শুরু হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে সকাল, এখন ভোর, কিন্তু আসলে এখন দুপুর হয়ে গেছে। সরিষা ক্ষেতগুলো, সরিষা এখন পাকা শুরু হবে। কনকনে শীত, শীতের মধ্যে কৃষকরাও মাঠে যায়নি কাজ করতে। হয়তো দু একজন কৃষক মাঠে কাজ করার জন্য বের হয়েছে, অতিরিক্ত যারা কাজের চাপে আছে হয়তো তারাই মাঠের মধ্যে বাড়াইছে। তাছাড়া সাধারণ কাজের জন্য কেউ বের হয়নি আজকে। খুব কনকনে শীত, কুয়াশা এখনো কাটে নাই। আমি গ্রামের মধ্যে একটা ভিডিও করার চেষ্টা করতেছি, আর ইদানিং ভিডিও করার সুযোগ খুব একটা হয় না, যার কারণে ভিডিও দিতেও পারি না। সবাই আমার চ্যানেলটা দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, এবং যার যার মতামত জানাবেন যে আসলে কী ধরনের ভিডিও আপনারা চান। আর প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিডিও আমরা সবসময় করে থাকি, গ্রামের যাবতীয় কিছু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে একদম প্রাচীন যুগের একটা গ্রামের মতো, বগুড়া জেলার একটা গ্রাম। এটা হচ্ছে পুকুর, অকেজো, পানির অবস্থা খুব খারাপ, চারিদিকের ময়লা আবর্জনা বাড়ির এই পুকুরে এসে জমা হয়, যার কারণে পানির এই অবস্থা। আর এইসব প্রাকৃতিক সৌন্দর্য আমারও খুব ভালো লাগে, যার কারণে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।